নমস্কার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন যে এখন কোন বিষয়টা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই কেতুর বিষয় নিয়ে। কেতুর প্রথম অংশ নিয়ে আলোচনা করব, আর এই আলোচনার বিষয়বস্তু কেতু এবং অন্যান্য গ্রহ, যেমন রাহু কেতু, অন্যান্য গ্রহ যেমন প্রথম অংশ করেছি, স্বাভাবিকভাবেই এটাও কেতুর বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং প্রথম অংশ, এবং এই অংশটা আমরা পরবর্তীকালে আরও বেশি করে করব এবং সেই সময় পর্যন্ত আশা করি সঙ্গে থাকবেন। অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং আশা করি আপনারা অনেকেই সাবস্ক্রিপশন করেছেন, বাকি যারা করেননি তারাও করে ফেলবেন, আর মতামত তো অবশ্যই প্রকাশ করবেন। সঙ্গে বেল বাটন আছে, সেটাও টিপে দিবেন যেন পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেয়ে যান। এই জন্য তাহলে শুরু করা যাক মূল অনুষ্ঠান। কেতু আমাদের জীবনে কী প্রভাব বিস্তার করে, খুব ক্লিয়ার কাট এবং সহজ করে বলে দেওয়ার চেষ্টা করছি, অনেক বেশি কথা বলার সুযোগ নাই। তো দেখুন, কেতু আমাদের জীবনে কী করে। কেতু আমাদের জীবনে রাহুর মতনই, সেই ভগবান তৈরি করছে ডেমন হিসাবে, এবং পরবর্তীতে সুদর্শন চক্র দিয়ে তার বডিটা আলাদা করা হয় এবং মাথাটা আলাদা করা হয়। তো মাথাটা হলো ড্রাগন হেড হিসাবে আমরা দেখছি, বা নর্থ নোড এবং সাউথ নোড হিসাবে কেতুকে, বা ড্রাগন টেল হিসাবে দেখছি। সর্পের সঙ্গে তুলনা করা হচ্ছে হিন্দু জ্যোতিষ অনুসারে। এবং কেতুর মধ্যে কী হয়, কেতুর মধ্যে সবসময় গুটিয়ে থাকার একটা বিষয়। রাহু যেমন সমস্ত কিছু প্রকাশ করে, সমস্ত কিছু ছড়িয়ে দেয়, তিলকে তাল বানায়, তেমনি কেতুর মধ্যে কিন্তু ওটাকে সংকোচন করার একটা ব্যাপার স্যাপার আমরা দেখতে পাই। কেতু সবসময় সব কিছু কিন্তু সব কিছু সংকোচন করে ফেলে। কেতু আমাদের জীবনে কী প্রভাব, কেতু যেমন সংকোচন করে, তেমনি কিন্তু কেতু আমাদের জীবনের দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করে। কীভাবে করে, আলসেমি, ঘুমিয়ে থাকা, অনেক জায়গাতে দেখবেন প্রচুর ঠান্ডা পড়ে, সেইখানে বিভিন্ন সাপ, ব্যাং বা বিভিন্ন ধরনের প্রাণী, তারা কিন্তু শীত ঘুম দেয়। এই শীত ঘুম দেওয়াটা কিন্তু কেতুর কাজ। আবার অনেক জায়গাতে দেখবেন আমরা যারা গাছপালার পরিচর্যা করি, শীতের সময় আমাদের গাছপালার কিন্তু বা মাছের কিন্তু বৃদ্ধি খুব কম হয়, কারণ তারা এই সময় চুপচাপ রেস্টে থাকে এবং তারা মোটামুটি একটা সেফ পিরিয়ডে থাকার চেষ্টা করে, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। শীতটা যেই চলে যায়, সেই দেখবেন পুরনো পাতাগুলো গাছগুলো ছেড়ে দিচ্ছে, আবার বসন্তে নতুন পাতা গজাচ্ছে, অর্থাৎ শীতের শেষে তার পাতাগুলো ঝরে যাচ্ছে, আবার বসন্তের শুরুতেই তার নতুন পাতা গজাচ্ছে। শীত প্রধান দেশে আমরা সামার টাইম বলি, সেখানে নতুন পাতা গজায় এবং তার কিন্তু বৃদ্ধি হয় এবং অপরূপ সাজে সে সেজে ওঠে বসন্তে বা গ্রীষ্মের শুরুতে। এই যে তার চুপ থাকা, গুটিয়ে থাকা, এই প্রত্যেকটা জিনিসই কেতুর সঙ্গে যুক্ত। কেতু আমাদের জীবনে সমস্ত কিছুকে গুটিয়ে রাখে, প্রকাশ করতে দেয় না। দেখবেন কিছু লোক আছে সমাজে বা পরিবারে, তারা আসলে বাড়িতে কোনো গেস্ট আসলে বা অন্যদের সঙ্গে কথাবার্তা খুব কম বলে এবং তারা মোটামুটি নিজেদের মতন থাকা পছন্দ করে, নিজেদের মতন করে চলা পছন্দ করে, এবং এই জায়গাতে তারা একেবারেই সংকোচন অবস্থায় থাকে এবং তারা তাদের মতন করেই কিন্তু চলতে চায়, এবং খুব বেশি লোকের সঙ্গে এলাকাতে বা আশেপাশের লোকদের সঙ্গে কথাবার্তাও খুব কম হয়, তারা তাদের মতন চলে একদম একেবারে। এবং এদের মধ্যে কিন্তু একটা ঘুমকাতরতা ভাব বেশি থাকে, এরা একটু ঘুমানো পছন্দ করে, এরা শারীরিকভাবে খুব একটা পরিশ্রম করা পছন্দ করে না, ঠিক আছে। তো কেতু কিন্তু আমাদের শরীরের কষম বা চুলের সঙ্গে যুক্ত, স্কিনের সঙ্গে যুক্ত, এই যে চর্ম এটার সঙ্গেও কেতু কিন্তু যুক্ত। কেতু আসলে এই জিনিসটাকে অনেক বেশি ভাইব্রেট করে, আমাদের জীবনে দৈনন্দিন কাজকর্মকে অনেক বেশি প্রভাব বিস্তার করে থাকে এই কেতু। কেতু তাহলে আর কী কাজ করে, কেতু আমাদের সমস্ত কিছু গোপন যা কিছু আছে সমস্ত কিছু সিক্রেটকে ও নিয়ন্ত্রণ করে। গোপন বিদ্যা, গোপন পড়াশোনা, গোপন লাইফের কোনো গোপন বিষয়, গোপন প্রেম, পরকীয়া প্রেম, এটার সঙ্গে কেতুর রাহুর একটা সম্পর্ক থাকে। গোপন কিছু, যা কিছু হিডেন, সমস্ত কিছু কেতুর ওদের হিডেন যা কিছু আছে আমাদের লাইফে, যা কিছু হিডেন, টাকা পয়সা হোক, ওয়াইফ হোক, হয়তো আমি একটা দ্বিতীয় বিয়ে করলাম কেউ জানে না, এটা হলো সেই কেতুর কাজ। গোপনে আমি কিছু একটা করছি, দু নম্বরই বা এক নম্বরই কোনো কিছু, দু নম্বরই কোনো কাজ করছি, সেটাও কিন্তু এই কেতুর কাজ, কেতুর সঙ্গে যুক্ত। আবার আন্ডারওয়ার্ল্ডের ডন বা আন্ডারওয়ার্ল্ডের কেউ বিশেষ কেউ ক্ষমতাশালী, লোকে তার নাম শুনে কিন্তু তাকে চেনে না, জানে না, এমন ধরনের নেই যে আমাদের উপমহাদেশে দাউদ ইব্রাহিমের নাম আমরা শুনি, এরা কিন্তু কেতুর প্রভাব এলো, কেতু এদের খুব পাওয়ারফুল অবস্থানে থাকে, তখন কিন্তু তাদের মধ্যে এটা হয়। এবং এদের কিন্তু কোথাও নাম প্রকাশ পায় না, খুব কম এদের নাম আসে, কিন্তু ঘটনার সাথে মুখ্য কারক হলেও এদের নাম কিন্তু আমরা জানতে পারি না বা এদের আমরা দেখতে পাই না। এই যে বিষয়টা, এটা কিন্তু কেতুর সঙ্গে যুক্ত। কেতু আর কী কাজ করে, কেতু হলো ভূমিতে লুকানো কোনো সম্পদ, গুপ্তধন, অ্যাজ এ হোল আপনার রত্ন পাথর,
যেটা ভূমিতে নিচে হয় বা পাহাড়ের ভিতরে হয়, অনেক কষ্ট করে আহরণ করতে হয়। ডায়মন্ড অ্যাজ এ লাইক ডায়মন্ড, সমুদ্রের নিচে মুক্তা পাওয়া যায়, ঝিনুকের মধ্যে প্রবাল পাওয়া যায়, এই জিনিসগুলো তো লুকানো সম্পদ, এটা হিডেন হিডেন জিনিস, এটাকে বের করতে হয়, কষ্ট করে বের করতে হয়। জ্বালানি তেল গ্যাস এগুলো যেমন ইজিলি বের হয় না, এই যে যে জিনিসগুলো এটা কেতুর অধীনে। তো কেতু কিন্তু আমাদের লাইফের সমস্ত গোপন কিছু সেক্স অর্গান, যেমন গোপন অর্গান, গোপন সিস্টের কারক শরীরে, এই এই জিনিসগুলো কেতুর সঙ্গে যুক্ত। কেতু কেতু আমাদের চোখেরও দৃষ্টিশক্তি কমানোর জন্য অনেকাংশেই দায়ী। এই যে মাথা চুল পড়ে যাওয়া, টাক পড়ে যাওয়া, এখানেও কিন্তু কেতুর একটা প্রভাব আছে। যাদের কেতু খুব বেশি ভালো না থাকে বা পজিটিভলি ফল না দেয়, অনেক সময় লগ্নে কেতু ডিস্টার্বিং পজিশনে থাকে, তাদের কিন্তু এই জিনিস হয়। কেতু কিন্তু একটা ডেমন রাহুর মতনই মনে রাখবেন, তার কাজই কিন্তু সবসময় ঝামেলা পাকানো, এবং যখন ঝামেলা পাকাবে আপনার কাজ হচ্ছে, খুব ভালো হচ্ছে, হতে হতে দেখবেন সার্টেন শেষ সময় এসে এটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে শেষ সময় বন্ধ হচ্ছে বা শেষ সময় এসে ঝামেলা পাকাচ্ছে, এটাই কেতুর কাজ। আমরা চলতি বাংলায় কি বলি, তীরে এসে তরি ডোবা, অর্থাৎ আপনি যে কাজটা করছিলেন ভালো চলতে চলতে হঠাৎ করে খারাপ হয়ে গেল, এই কাজটা কিন্তু কেতুর অধীনে। কেতু এই কাজগুলো করায় বা কেতু মানুষকে এই প্রভাবটাই প্রভাবিত করে। স্কিন ডিজিজ হয়, চর্মরোগ, বিভিন্ন রকম চর্মরোগ, এটা এটা কেতু থেকে আসে। আসলে কেতুর লোকদের কিন্তু আপনি দেখে ঠিক বুঝতে পারবেন না যে এর বয়স কেমন বা কিছু, কোনো কোনো সময় মনে হবে অনেক বেশি বয়স্ক, আবার কোনো কোনো সময় মনে হবে অনেক কম বয়সী, আসলে এক্স্যাক্ট ধরাটা মুশকিল। বা কেতুর লোকদের আপনি ঠিক বুঝতে পারবেন না, কনফিউশন করবে করবে আপনাকে, সে নিজেও কনফিউশনে থাকবে, আপনাকেও কনফিউশন করবে। কেতুর কেতুর কিন্তু আরও অনেকগুলো গুপ্ত বিষয় আছে, যেমন অনেকে বাজারে প্রচলিত অনেক বইতে দেখা যায় গুপ্তবিদ্যা বা গোপন তার স্পিরিচুয়াল পাওয়ার। গুপ্তবিদ্যা ঠিক আছে যে গোপন বিষয় এটা জানার জন্য, কেতুর একটা বিষয় আছে হিডেন যা কিছু সব গোপন, যা কিছু শরীর মনের পারিপার্শ্বিক সমস্ত গোপন যা কিছু আমরা সব বুঝতে পারি না, জানতে পারি না, এটা কেতুর অধীনে। কিন্তু কেতুর মধ্যে কিন্তু স্পিরিচুয়াল পাওয়ারটা নেই, তামসিক গুণে ভরপুর, রাহুর মতনই, একদম অ্যাজ ইট ইজ রাহু। রাহু যদি অনেক বেশি ফল প্রদান করে তাহলে বুঝতে হবে ওই ছকে কেতু খুব স্ট্রং আছে। কেতুর ফলটাই রাহু প্রকাশ করে, কেতু চুপসে থাকে, রাহু প্রকাশ করে, এটা হলো রাহু এবং কেতু একে অন্যকে ব্যালেন্স করে, ভারসাম্য রক্ষা করে। এইবার কেতুটা যখন মানুষের চার্টে খুব ডিস্টার্বিং পজিশনে থাকে, তখন দেখবেন যে তার লাইফে হঠাৎ উচ্চস্থান থেকে পতন হচ্ছে বা অনেক উপর থেকে পড়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু কেতু আমাদের জীবনদশাতে করায়। কেতু আসলে আমাদের লাইফের ভালো মন্দ যেমন ডিস্টার্ব করে, তেমনি কিছু কর্মেরও ডিস্টার্ব করে, দেখবেন চলতে চলতে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলতেছে, এটাও কিন্তু কেতু করে ফেলে। অনেক উচ্চস্থান থেকে বা টপ পজিশন থেকে মানুষের পতন হওয়া, শেয়ার বাজারে খুব ধস নেমে গেল, এটাও কিন্তু কেতু, আবার হঠাৎ করে খুব বৃদ্ধি পেল, এটা কিন্তু রাহুর কাজ। তো মানুষের দেখবেন অনেক একটা লম্বা সময় ধরে অনেক কাজ করছে, গবেষণামূলক কাজ, সাকসেস হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কেতুর লোকেরা দেখবেন যে এই কাজটাতে লেগে থাকছে। এই যে লেগে থাকা কন্টিনিউ, একটা লম্বা সময় লেগে থাকা, দু বছর, চার বছর, পাঁচ বছর, সাত বছর লেগে থাকার পরে একটা সময় গিয়ে সাকসেস আসলো, এই লেগে থাকার কারণে সাকসেস আসা, এটা কিন্তু কেতুর কাজ। সুতরাং কেতু যাদের হরোস্কোপে ডিস্টার্বিং পজিশনে আসে বা কেতু যাদের প্রধান প্ল্যানেট হিসাবে হরোস্কোপে দেখা যায়, তাদের জন্য কিন্তু আমি বলবো যে লেগে থাকতে, লেগে থাকলে কিন্তু একটা সময় সাফল্য আসবেই, সেটা উদ্দেশ্য অবশ্য সৎ হওয়া দরকার, অসৎ উদ্দেশ্য হলে ঈশ্বর সেটা পূরণ করে না, বাট কেতুর অধীনের লোক যারা তারা কিন্তু লেগে থাকলে সফল হয়। এই যে জাদুবিদ্যা, ম্যাজিশিয়ান, এগুলো কিন্তু কেতু রাহুর প্রভাবের জন্য লোকেরা করতে পারে, এরা খুব ভালো এক্সপার্ট হয়, এদের বিষয় কিন্তু খুব ভালো করা যায়। খনিজ উত্তোলন, লোহাল অক্ষরের যে উৎপাদন, আকরিক খুঁজে খুঁজে বের করা, ফাইন্ডিং, মানে অনেক ভালো কিছুর মধ্যে খারাপটা বের করা, দেখবেন এরা খুব ইজিলি করতে পারে, আবার অনেক খারাপের মধ্যে থেকে ভালো বের করা, এটাও কিন্তু কেতুর লোকেরা খুব ভালো করতে পারে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে, এবং এইখান থেকে আপনাদের যারা নতুন স্টুডেন্ট আছেন বা জ্যোতিষ বিষয়ে যারা জানতে আগ্রহী তাদের হয়তো কাজে লাগবে। এই জন্য বলবো অনুষ্ঠানটি যথাসম্ভব শেয়ার করবেন, এবং তাহলে আপনাদের লাইফে অনেক কাজে লাগবে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।